Hello everyone, Assalamualaikum and welcome back to my channel, Video Blogger Anita. আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। অনেকদিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি। অনেক অসুস্থ ছিলাম যার কারণে কোনো ভিডিও করতে পাই নাই, এখন আপনাদের দোয়াতে আর আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরে খাবার খাবো, আর এটা হচ্ছে 5 তারিখের ভিডিও, 5 ডিসেম্বর। তো এখানে হচ্ছে আমার মামা আসছে, যার কারণে আম্মু এখানে পোলাও করছে, গরুর মাংস করছে, মুরগির রোস্ট করছে, মুরগির মাংস করছে। এখানে হচ্ছে জলপের আচার আছে, আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজি আর সালাদ। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মামাকে। তো আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো এখনো যাওয়া যায় আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি আছে সেটা প্রেস করে দিবেন। আর যাওয়া যায় অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে হচ্ছে আমি এখন খাবো, আর টিভি দেখা ছাড়া আমার খাওয়া হয় না। তো এখন হচ্ছে আমি আপুর 3 নম্বর ফোন নিয়ে গেম খেলবো। যা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমার আম্মুই বানাবে, বাট আমি আপনাদের দেখাচ্ছি আর কি। তো এখানে হচ্ছে আমি চালের গুঁড়া নিছি, লবণ, 2টা ডিম আর হচ্ছে কুসুম গরম পানি। তো এখানে চালের গুঁড়াটা কত পরিমাণে নিছি, কোনটা কি নিছি, ওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি ফার্স্টে হচ্ছে এখানে হচ্ছে চালের গুঁড়ার সাথে লবণ দিচ্ছি, আর এটাকেও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করার পর এখন হচ্ছে কুসুম গরম পানি দিব। আর এটার সাথে চালের গুঁড়ার সাথে পানিটাকে ভালোভাবে মিক্সড করে নিব, আর এটা আপনারা হাত দিয়ে করবেন। তো পানির সাথে চালের গুঁড়াটা ভালোভাবে মিক্সড হয়ে গেছে, আর এখন হচ্ছে 2টা ডিমকে ভালোভাবে ফেটে নিছি, আর এটার মধ্যে দিয়ে দিব, আর ডিমটাকেও ভালোভাবে মিক্সড করে নিব। তো এটা রেডি হয়ে গেছে, 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখানে হচ্ছে আম্মু পাইপেন বসিয়ে দিছে চুলাতে, আর এটাকে 5 মিনিট গরম করব পাইপেনটাকে। এরপরে ব্যাটার দিয়ে দিব, ব্যাটার দেওয়ার পর 5 মিনিট ঢাকনা নিয়ে ঢেকে রাখবো। তো রেডি হয়ে গেছে আমাদের খোলা যা পিঠা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনাদের কাছে ভালো লাগবে। তো আজ এ পর্যন্ত, নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।